প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে বোন। আজকে আমি জেনারেল অ্যানাটমি অফ দি বোন সম্পর্কে ডিসকাস করব। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই চ্যাপ্টার থেকে যে যে এসকিউ গুলো আমাদেরকে জানতে হয় সেগুলো হচ্ছে ডেফিনিশন, কম্পোজিশন এন্ড ফাংশন অফ দি বোন, ক্লাসিফিকেশন অফ দ্য বোন উইথ এক্সাম্পল, then Haversian system এর definition, components and joint level, then difference between bones and cartilage, then short note on periosteum, law of ossification, then growing end of long bone, then define ossification, types of ossification, write about intramembranous ossification, what is osteoid, then what are the parts of the growing long bone and mention its blood supply, define epiphyses, types of epiphyses, then metaphyses with its importance, then short note on the bone marrow. আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, this is skeleton and আমরা এটাকে বলতে পারি skeletal system. This skeletal system is formed by bone and cartilage. তাহলে আমরা বুঝলাম bone এবং cartilage মিলে আমাদের skeletal system তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারি বোন এবং কার্টিলেজ কে স্কেলিটাল কম্পোনেন্টস। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে স্কেলিটাল কম্পোনেন্ট বলতে কি বুঝো, তাহলে আমরা বলবো বোনস এবং কার্টিলেজ কে স্কেলিটাল কম্পোনেন্টস বলা হয়। এখন এই বোন এবং কার্টিলেজ দিয়ে যে স্কেলিটাল সিস্টেম তৈরি হলো তার সাথে যদি আমি এখন মাসল এড করে দিই তাহলে তার নাম হয়ে যাবে মাসকুলোস্কেলিটাল সিস্টেম। এবার যদি কেউ জিজ্ঞেস করে মাসকুলোস্কেলিটাল সিস্টেমের কি কি কম্পোনেন্ট আছে, তখন আমাদের আসবে বোন, কার্টিলেজ এন্ড মাসল। মাসল বলতে অবশ্যই এখানে স্কেলিটাল মাসল বোঝাবে, কারণ স্কেলিটনের সাথে যে মাসল লেগে থাকে তার নামই স্কেলিটাল মাসল। প্রথমে আমাদের জানতে হবে বোনের ডেফিনিশন। বোন ইজ এ স্পেশালাইজড, স্পেশালাইজড মানে বোন এক ধরনের স্পেশালাইজড টিস্যু। সো বোন ইজ এ স্পেশালাইজড লিভিং হাইলি ভাস্কুলার, তার মানে এর ভাস্কুলারিটি অনেক বেশি, মিনারেলাইজড, কনস্ট্যান্টলি চেঞ্জিং রিজিড কানেকটিভ টিস্যু। সুতরাং আমরা বুঝলাম বোন হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু এবং এটা একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, এবং এটা একটা লিভিং কানেকটিভ টিস্যু, হাইলি ভাস্কুলার কানেকটিভ টিস্যু, ইট ইজ মিনারেলাইজড কানেকটিভ টিস্যু, ইট ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং কানেকটিভ টিস্যু উইথ সেলস এন্ড ফাইবার, এর মাঝে সেল এবং ফাইবার থাকে যেগুলো এমবেডেড করা থাকে ইন এ ক্যালসিফাইড গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে আমরা বুঝলাম বোনের মাঝে যে সেল এবং ফাইবার থাকে সেগুলো এমবেডেড থাকে ইন এ ক্যালসিফাইড, ক্যালসিফাইড গ্রাউন্ড সাবস্টেন্স এর মাঝে, এন্ড বোন ফর্মস দা ফ্রেমওয়ার্ক অফ আওয়ার বডি। সো দ্যাট ইজ দা ডেফিনিশন অফ দি বোন। আমরা যদি এখন বোনস এর ফিজিক্যাল প্রপার্টি গুলো দেখি তাহলে প্রথম প্রপার্টি আসবে রিজিডিটি, তার মানে বোন হচ্ছে রিজিড। দিস ইজ ওয়ান অফ দা প্রপার্টি অফ দি বোন। আমরা দুটো শব্দ জানব, একটাকে বলে রিজিড আর একটাকে বলে সলিড। আমরা যদি দুটো ছবি দেখি তাহলে প্রথমে দেখব দিস ইজ কল্ড চক। আমরা চক দিয়ে ব্ল্যাকবোর্ডের মাঝে লিখে থাকি, এই চকটা একটা সলিড স্ট্রাকচার কিন্তু এ কিন্তু মোটেই রিজিড স্ট্রাকচার নয়। আমরা যদি চককে কোনো কিছু দিয়ে আঘাত করি তাহলে সে একদম গোড়া গোড়া হয়ে যাবে, একদম ডাস্টে কনভার্ট হয়ে যায়। তার মানে চক যতই সলিড হোক সে কিন্তু রিজিড না। কিন্তু আরেকটা ছবি দেখা যাক, দিস ইজ ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল তৈরি হয় কপার সালফেটের সাথে যখন পাঁচ অনু পানি এড হয়। এই পাঁচ অনু পানিকে বলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন অর ক্যালাশ পানি। সো কপার সালফেট যখন পাঁচ অনু পানি না পাবে তখন সে কিন্তু একদম গুড়া গুড়া, দ্যাট ইজ অদানাদার অবস্থায় থাকে। কিন্তু সে যখন পানিটা নিয়ে ফেললো তখন কিন্তু সে ক্রিস্টাল ফর্ম নিল, এবং ক্রিস্টাল অবস্থায় তার কিন্তু আরো মজবুত হয়ে গেল, তার কিন্তু রিজিডিটি বেড়ে গেল। একই রকম ভাবে বোনস রিজিড কেন, তার পিছনে একটা কারণ হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল নামে এক ধরনের ক্রিস্টাল থাকে বোনের মাঝে। সো যদি আমাদেরকে ভাই ভাই জিজ্ঞেস করা হয় বোন কেন রিজিড, তার একটা কারণ আমরা বলতে পারবো ডিউ টু প্রেজেন্স অফ দি হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল। আর একটা ফিজিক্যাল প্রপার্টি আছে বোনের, একটা ছবি দেখা যাক, এটা একটা এক্স-রে ছবি। এই এক্স-রে ফিল্মের মাঝে বোনের জায়গাগুলো সাদা হয়ে আছে
আর বাদ বাকি জায়গাগুলো কালো হয়ে আছে। এই কালো রিজিয়ন গুলোকে বলে লুসেন্ট এরিয়া, তার মানে রেডিও লুসেন্ট এরিয়া। আর আমাদের যে বোন যেখানে আছে সেই জায়গাগুলো সাদা হয়ে আছে, এটাকে বলে অপ্যাক এরিয়া, দ্যাট ইজ রেডিও অপ্যাক এরিয়া। সুতরাং বোনের আরো একটা ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে বোনস আর রেডিও অপ্যাক। এখন যদি কেউ জিজ্ঞেস করে বোন কেন রেডিও অপ্যাক, তার উত্তরে আমরা বলবো ডিউ টু প্রেজেন্স অফ দি মিনারেল সল্ট, বোনের মাঝে মিনারেল সল্ট থাকে বলেই বোনগুলো হয় রেডিও অপ্যাক। তাহলে বোনের দুটো ফিজিক্যাল প্রপার্টি পেয়েছি, এক নম্বর হচ্ছে বোনস আর রিজিড আর বোনস আর রেডিও অপ্যাক। নাও আমরা জানবো বোনের ফাংশন কি। বোনের ফাংশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেকানিক্যাল ফাংশন, দেন মেটাবলিক ফাংশন, দেন সিনথেটিক ফাংশন। প্রথমে দেখি মেকানিক্যাল ফাংশন কি কি আছে। নাম্বার ওয়ান, বোন গিভস প্রোটেকশন। কাকে প্রোটেকশন দেয় বোন? বোন গিভস প্রোটেকশন টু দ্য আন্ডারলাইং ভাইটাল অর্গানস। যেমন আমাদের যে থোরাসিক কেজ আছে, এখানে রিব থাকে, স্টারনাম থাকে, এই বোন গুলো প্রোটেকশন দেয় টু দ্য হার্ট এন্ড লাং কে। আবার আমাদের যে স্কালের বোন গুলো আছে, এই স্কালের বোন গুলো ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান, যাকে বলে ব্রেইন, সে ব্রেইন কে প্রোটেকশন দেয়। সুতরাং আমরা বলতে পারি বোন গিভস প্রোটেকশন টু দ্য ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানস। দেন বোন গিভস শেপ বাই ফর্মিং রিজিড ফ্রেমওয়ার্ক। এই বোনের কারণেই কিন্তু আমাদের বডি শেপ ডেভেলপ করে। যার বোনস গুলো খাটো হবে সেই মানুষটা খাটো, যার বোন গুলো লম্বা হবে সেই মানুষটা লম্বা হবে। সো আলটিমেটলি বোন গিভস শেপ বাই ফর্মিং রিজিড ফ্রেমওয়ার্ক। দেন বোনস অ্যাক্ট অ্যাজ লিভার অ্যান্ড হেল্প ইন মুভমেন্ট। বোন লিভার হিসেবে কাজ করে এবং মুভমেন্টে হেল্প করে। দেন বোনস ট্রান্সমিট বডি ওয়েট, বডি ওয়েট ট্রান্সমিট করে বোন। দেন বোনস অ্যাক্ট অ্যাজ শক অ্যাবজর্ভার। দিজ আর দ্য মেকানিক্যাল ফাংশন। নাও আমরা আসলাম মেটাবলিক ফাংশনে। বোনের কিছু মেটাবলিক ফাংশন আছে। নাম্বার ওয়ান, বোনস আর দ্য মেইন স্টোরেজ সাইট অফ দি ক্যালসিয়াম। বলা হয় আমাদের বডির 99% ক্যালসিয়াম স্টোরড অবস্থায় থাকে ইন দ্য বোন। দেন বোনস আর দ্য স্টোরেজ সাইট অফ দি গ্রোথ ফ্যাক্টর। দেন বোনস স্টোর ফ্যাট স্পেশালি উইদিন দ্য ম্যারো ক্যাভিটি ইন দ্য ফর্ম অফ ইয়েলো বোন ম্যারো। সো আমরা বলতে পারি যে বোনস তার ম্যারো ক্যাভিটিতে ইয়েলো বোন ম্যারো ফর্মে ফ্যাট কে স্টোর করে রাখে। দেন বোনস হেল্প ইন অ্যাসিড বেস ব্যালেন্স। দেন বোনস হেল্প ইন ডিটক্সিফিকেশন। নাও সিনথেটিক ফাংশনস, বোনের ভিতরে যে ম্যারো ক্যাভিটি থাকে সেই ম্যারো ক্যাভিটির মাঝে থাকা রেড বোন ম্যারো থেকে আমাদের ব্লাড সেল প্রোডাকশন হয়, যাকে বলে হিমোপয়েসিস। সুতরাং দিস ইজ দ্য সিনথেটিক ফাংশন অফ দি বোন। এখন আমরা জানবো কম্পোজিশন অফ দি বোন। শুরুতে আমি বলেছিলাম বোন হচ্ছে একটা স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। যে কোনো টিস্যু তৈরিতে দুটো উপাদান লাগে, একটা হচ্ছে সেলুলার এলিমেন্ট, দ্যাট ইজ সেল, আর একটা হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্স অর ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, সিম্পলি ম্যাট্রিক্স বলা হয়। সুতরাং দুটো উপাদান, সেল এবং ম্যাট্রিক্স। তো বোনের মাঝে যে সেল থাকে সেগুলোকে বলে বোন সেল, আর বোনের ম্যাট্রিক্স কে বলে বোন ম্যাট্রিক্স। সুতরাং বোনের কম্পোজিশনে দুটো উপাদান পাবো, বোন সেল এন্ড বোন ম্যাট্রিক্স। এখন আসি বোন সেলের মাঝে কি কি আছে। বোন সেল মেইন তিনটা বোন সেল আছে, একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, দেন অস্টিওসাইট, দেন অস্টিওক্লাস্ট। কোনো কোনো টিচার এর বাইরেও বলেন আর কি আছে। এই আর কি আছে বললে অন্য দুটো নাম তখন বলা যায়, আদারওয়াইজ আমি বলার পক্ষপাতী নয়। যেমন জানকুরিয়া যদি আমরা দেখি সেখানে শুধুমাত্র এই তিনটাই হচ্ছে বোন সেল। আবার অনেক বইতে পাঁচটা বোন সেল বলা হয়, সেই দুটো কি কি? একটা হচ্ছে অস্টিও প্রজেনিটর সেল, আর একটা হচ্ছে বোন লাইনিং সেল। তাহলে আমরা বুঝলাম মেইন বোন সেল হচ্ছে তিনটা, কিন্তু কেউ যদি বলে আর কি আছে তখন আমরা বাকি দুটো নাম বলবো, একটা হচ্ছে অস্টিও প্রজেনিটর সেল আর একটা বোন লাইনিং সেল। এখন প্রশ্ন আসতে পারে কেন জানকুরিয়া তিনটা বলছে, অথবা কেন আমি ফার্স্টে অনলি তিনটা সেলের নাম বললাম, বাকি দুটো কেন বলতে চাইনি। তার পিছনে কারণ হচ্ছে অস্টিও প্রজেনিটর সেল থাকে পেরিওস্টিয়ামের মাঝে। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য সেল অফ দ্য ইনার সেলুলার লেয়ার অফ দি পেরিওস্টিয়াম। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা কি বোনের সেল? না, এটা হচ্ছে পেরিওস্টিয়ামের সেল। পেরিওস্টিয়াম হচ্ছে বোনের কাভারিং। যেমন আমরা যখন কাপড় পরি তখন আমাদের বডির বাইরে কাপড় থাকে, কাপড়টা হচ্ছে আমাদের জন্য কাভারিং। এই কাপড় কি আমাদের শরীরের অংশ?
মোটেই না। সুতরাং এই কাপড়ের মাঝে যে ফাইবার গুলো থাকে সেগুলোকে তো আমার বডির কোনো স্ট্রাকচার বলতে পারবো না। একই রকম ভাবে পেরিওস্টিয়ামে থাকা অস্টিওপ্রোজেনিটর সেলকে সরাসরি বোন সেল বলা যায় না, এই জন্য আমি এটাকে সেকেন্ড লাইনের মাঝে রাখলাম। একই রকম ভাবে বোন লাইনিং সেলগুলো কিন্তু বোনের সারফেসের মাঝে থাকে এবং এই সেলগুলো আসলে এক ধরনের ইনঅ্যাকটিভ অস্টিওব্লাস্ট। সুতরাং এরা তো এক ধরনের অ্যাকচুয়ালি অস্টিওব্লাস্টই, এই জন্য আলাদাভাবে না বললেও চলে। সুতরাং আমি প্রেফার করব বোন সেল হিসেবে তিনটা সেলের নাম বলতে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। এরপরে কেউ যদি আর কোনো সেল আছে কিনা জানতে চায় তখন বাকি দুটো সেল বলতে। এখন চলে আসলাম অস্টিওব্লাস্টের মাঝে। অস্টিওব্লাস্ট হচ্ছে এক ধরনের বোন সেল এবং ইট ইজ দা ইমেচিউর বাট অ্যাক্টিভ সেল। ইমেচিউর কারণ হচ্ছে ব্লাস্ট সেল মানে ইমেচিউর সেল। কোন সেল যখন ম্যাচিউর হয়ে যায় তখন তাকে বলে সাইট, যেমন অস্টিওসাইট কে বলবো ম্যাচিউর বোন সেল আর অস্টিওব্লাস্ট হবে ইমেচিউর বোন সেল, যদিও সে ইমেচিউর বাট ইট ইজ অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ মানে বোনের ম্যাক্সিমাম কাজ কিন্তু এই অস্টিওব্লাস্টই করে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইট ইজ অ্যাক্টিভ সেল। ইট ইজ দা বোন ফর্মিং সেল, সে বোন তৈরি করে। বোন তৈরি করা মানে বোনের ম্যাট্রিক্স তৈরি করে, ম্যাট্রিক্স তৈরি করা মানে হচ্ছে বোনের ফাইবার তৈরি করে, বোনের মাঝে থাকা গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করে, এই জন্য বলা হচ্ছে ইট ইজ দা বোন ফর্মিং সেল। অ্যান্ড অস্টিওব্লাস্ট আর লোকেটেড এট দা বোন সারফেস জাস্ট বিলো পেরিওস্টিয়াম। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের ঠিক নিচে এবং বোনের সারফেস এর মাঝেই থাকে এই অস্টিওব্লাস্ট গুলো। অস্টিওব্লাস্ট গুলো একটু আগে আমি বলেছি নর্মালি অ্যাক্টিভ অবস্থাতে থাকে, কিন্তু বোনের সারফেসে কোনো অস্টিওব্লাস্ট থেকে যদি ঘুমিয়ে যায় তখনই তাকে বলে বোন লাইনিং সেল। দেন অস্টিওব্লাস্ট সেল গুলো দেখতে কিউবয়েডাল ইন শেপ, দে আর কিউবিক্যাল ইন শেপ, অ্যান্ড দেয়ার নিউক্লিয়াস ইজ নট ইন দা সেন্টার, its nucleus is present at the periphery, that is nucleus hoche eccentric in position, and cytoplasm highly basophilic, extremely basophilic thake. Kono cell jodi protein synthesis beshi kore tokhon i sei cell er cytoplasm basophilic hobe. Basophilic hoar pichone karon hoche je sob cell protein synthesis kore tar majhe ribosome er poriman beshi thake, tar majhe endoplasmic reticulum specially রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। এখন রাইবোজোমের কম্পোজিশনে আমরা রাইবোজোমাল আরএনএ পাই। রাইবোজোমাল আরএনএ হচ্ছে এক ধরনের আরএনএ। আরএনএ মানে কি? আরএনএ মানে অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, আর অ্যাসিডের এফিনিটি থাকে বেসের দিকে, তার মানে অ্যাসিড গুলো হচ্ছে বেজোফিলিক। সো সাইটোপ্লাজমের মাঝে অনেক অনেক আরএনএ থাকে বলে ওভারঅল সাইটোপ্লাজমটা বেজোফিলিক হয়। সুতরাং আমরা বুঝলাম অস্টিওব্লাস্ট গুলো হাইলি প্রোটিন সিনথেসাইজিং সেল হওয়ার কারণে এর সাইটোপ্লাজমটা এক্সট্রিমলি বেজোফিলিক হচ্ছে। নাও চলে আসলাম অস্টিওসাইটের মাঝে। এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা অস্টিওসাইট। আচ্ছা, এই অস্টিওসাইট কি কিউবিক্যাল ইন শেপ? নো, এই সেল গুলো কিন্তু আর কিউবিক্যাল নয়, দে আর ম্যাচিউর সেল। ফার্স্ট কথা হচ্ছে আমি একটু আগে বলেছি সাইট গুলো ম্যাচিউর টাইপের সেল, বাট ইট ইজ ইনঅ্যাক্টিভ সেল। ইনঅ্যাক্টিভ কেন বলা হচ্ছে? এর কি আসলে কোনো কাজ নাই? কাজ আছে, বাট সো কলড ইনঅ্যাক্টিভ সেল। অ্যাকচুয়ালি আমরা যদি পরবর্তীতে চিন্তা করি এরই অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরেও একে সো কলড ইনঅ্যাক্টিভ সেল বলা হয়। সেই কাজটা কি? সে বোন ম্যাট্রিক্স কে মনিটর করে, যদি কখনো দেখে ম্যাট্রিক্স এর পরিমাণ বেড়ে গেছে তখন সে অস্টিওক্লাস্ট সেল কে অ্যাক্টিভেট করে দেয় যাতে বোনের ম্যাট্রিক্সটা কমিয়ে ফেলে। আবার যদি বোনের ম্যাট্রিক্স এর পরিমাণ কমে যায় তখন সে অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে এবং বলে তুমি বেশি করে ম্যাট্রিক্স বানাও। সুতরাং কখনো সে অস্টিওক্লাস্টের মাধ্যমে বোন ম্যাট্রিক্সকে কমিয়ে ফেলে, কখনো সে অস্টিওব্লাস্টের মাধ্যমে বোন ম্যাট্রিক্সকে বাড়ায়। তার মানে সে বোন ম্যাট্রিক্স এর পরিমাণকে মনিটর করে। এই জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ সেল নয়, সো কলড ইনঅ্যাক্টিভ সেল, বিকজ সে নিজে কোনো কাজ করে না, সে কাজ করায় কার মাধ্যমে? ব্লাস্টের মাধ্যমে এবং ক্লাস্টের মাধ্যমে, এই জন্য এটাকে বলা হয় সো কলড ইনঅ্যাক্টিভ সেল। সো অস্টিওসাইটস আর বোন ম্যাট্রিক্স মেইনটেইনিং সেল, দে মেইনটেইন দা বোন ম্যাট্রিক্স, দে মনিটর দা বোন ম্যাট্রিক্স। তো এই অস্টিওসাইট গুলো থাকে কোন জায়গায়? আমরা একটু আগে জেনেছিলাম অস্টিওব্লাস্ট থাকে বোনের সারফেসে জাস্ট বিলো দা পেরিওস্টিয়াম, কিন্তু অস্টিওসাইট গুলো থাকে ইন দা বোন ম্যাট্রিক্সে। তাইলে অস্টিওসাইট থাকে উইদিন দা বোন ম্যাট্রিক্স,
এবং সে থাকার জন্য কিছু ঘর থাকে, সেই ঘরের নাম হচ্ছে লেকুনা। ঘরের মাঝে আসলে তার শরীর থাকে, কিন্তু তার হাত পা গুলো রাখার জন্য কিছু কেনালিকুলির দরকার পড়ে। সুতরাং আমরা যদি চিন্তা করি, অস্টিওসাইটস আর লোকেটেড উইদিন দা বোন ম্যাট্রিক্স ইন দা লেকুনা এন্ড কেনালিকুলি। কেউ যদি জিজ্ঞেস করে লেকুনাতে কে থাকে, আমরা বলবো সেল বডি, আর কেনালিকুলিতে থাকে তার প্রসেস গুলো, তার মানে হাত পা গুলো থাকে। এই সেল গুলো দেখতে হচ্ছে স্পিন্ডলের মতো, দে আর স্পিন্ডল শেপ, তার মানে দে আর নট কিউবিক্যাল, দে আর স্পিন্ডল শেপ উইথ নিউমারাস প্রসেস। এদের অনেক প্রসেস দেখা যায়, কিন্তু অস্টিওব্লাস্টে কিন্তু এত প্রসেস ছিল না যেটা অস্টিওসাইটের মাঝে পাওয়া যায়। কেন? কারণ এরা ম্যাট্রিক্স এর মাঝে আবদ্ধ অবস্থায় থাকে, এবং এই প্রসেস গুলোর মাধ্যমে একটা সেল পাশের অন্য সেলের সাথে কমিউনিকেট করে। যদি এই কমিউনিকেশন না করতে পারতো তাহলে এই সেলগুলো ডেড হয়ে পড়তো। এই কমিউনিকেশনের মাধ্যমেই সেলগুলো নিউট্রিশন আদান প্রদান করে, আয়ন এক্সচেঞ্জ করে। সুতরাং যেহেতু সেলগুলো গুহার মাঝে আটকানো থাকে, তার মানে লেকুনার মাঝে আটকানো থাকে, এই জন্য এদের প্রসেস বেশি দরকার। অ্যান্ড কমিউনিকেট উইথ আদার অস্টিওসাইট থ্রু দিস প্রসেস ভায়া গ্যাপ জাংশন, তার মানে একটা অস্টিওসাইট অন্য অস্টিওসাইটের সাথে কমিউনিকেট করে উইথ দিস প্রসেস ভায়া গ্যাপ জাংশন। এটা একটু আগে আমি বলেছি। এবং এই সেলে নিউক্লিয়াস কিন্তু ঠিকই সেন্টারে আছে, কিন্তু অস্টিওব্লাস্টের নিউক্লিয়াসটা ছিল পেরিফেরির দিকে, এক্সেন্ট্রিক পজিশনে। আমরা বলেছিলাম যে অস্টিওব্লাস্টের সাইটোপ্লাজমটা হবে বেজোফিলিক, কিন্তু যেহেতু অস্টিওসাইট ওইরকম ভাবে বোন ম্যাট্রিক্স তৈরি করে না, সুতরাং তার সাইটোপ্লাজমে এত বেশি রাইবোজোম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দরকার নাই। সুতরাং এদের সাইটোপ্লাজমটা ওইরকম লেভেলের বেজোফিলিক হবে না, বরং আমরা এর সাইটোপ্লাজম দেখব লেস বেজোফিলিক, যেটা অস্টিওব্লাস্টের ক্ষেত্রে এক্সট্রিমলি বেজোফিলিক ছিল। নাও আরেকটা সেল যেটা বোনের মাঝে থাকে, মেইন বোনের তিনটা সেলের একটা, তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট সেলটাকে বলে বোন রিমডেলিং সেল, সে বোনকে রিমডেল করে, তার মানে বোন রিমডেলিং সেল। অ্যাকচুয়ালি ইট ইজ ফ্যাগোসাইটিক সেল, দ্যাট ইজ ম্যাক্রোফেজ অফ দ্য বোন। বোনের মাঝে থাকা ম্যাক্রোফেজকেই বলা হয় অস্টিওক্লাস্ট, তার মানে এটা একটা ফ্যাগোসাইটিক সেল। আমরা জেনেছি যে অস্টিওব্লাস্ট থাকে বোনের সারফেসে জাস্ট বিলো পেরিওস্টিয়াম, অস্টিওসাইট গুলো থাকে ইন দ্য ম্যাট্রিক্স উইদিন দ্য লেকুনা এন্ড কেনালিকুলি। কিন্তু অস্টিওক্লাস্ট থাকে কোন জায়গায়? অস্টিওক্লাস্ট থাকে বোনের সারফেসে, কিন্তু অস্টিওব্লাস্টের সাথে তার একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? অস্টিওব্লাস্ট গুলো চুপচাপ বোনের সারফেসে বসে থাকে, কিন্তু অস্টিওক্লাস্ট গুলো দুষ্ট টাইপের সেল, দে আর ফ্যাগোসাইটিক সেল। তারা যেখানে থাকে সেখানে চুপচাপ থাকতে পারে না, তারা ম্যাট্রিক্স খেতে থাকে, ম্যাট্রিক্স ইউটিলাইজ করে, এবং ম্যাট্রিক্সটাকে ইরোড করে সে ঘর তৈরি করে ফেলে। সেই ঘরগুলোর নাম হচ্ছে হাউশিপস লেকুনা অর রিজর্পশন বে, কখনো রিজর্পশন পিট অর রিজর্পশন লেকুনাও বলা হয়। সুতরাং ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে অস্টিওক্লাস্ট কোথায় থাকে? তাহলে আমরা বলবো অস্টিওক্লাস্ট থাকে বোনের সারফেসে, বাট উইদিন দা হাউশিপস লেকুনা। এই অস্টিওক্লাস্টের একটা অ্যাসপেক্টে আমরা অনেকগুলো মাইক্রোভিলাই দেখতে পাই। এই মাইক্রোভিলাই গুলো থাকে বলে এখানে যে বর্ডারটা তৈরি হয় তার নাম হচ্ছে রাফল্ড বর্ডার। তাহলে রাফল্ড বর্ডার কোন সেলের মাঝে পাওয়া যাবে? অস্টিওক্লাস্টের মাঝে। নর্মাল ফ্যাগোসাইটিক সেল, দ্যাট ইজ নর্মাল ম্যাক্রোফেজের সাথে অস্টিওক্লাস্টের একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে নর্মাল ম্যাক্রোফেজে একটা মাত্র নিউক্লিয়াস থাকে, কিন্তু অস্টিওক্লাস্টের মাঝে 12 থেকে 20টা নিউক্লিয়াস থাকে। এই জন্য অস্টিওক্লাস্টকে বলা হয় একটা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। অস্টিওক্লাস্ট সাধারণত ব্লাডের ক্যালসিয়াম লেভেল, দ্যাট ইজ ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেইনটেইন করে বাই দেয়ার রেসপন্স টু প্যারাথাইরয়েড হরমোন অ্যান্ড ক্যালসিটোনিন। প্যারাথাইরয়েড হরমোনের ইনফ্লুয়েন্সে অস্টিওক্লাস্টিক রিজর্পশন বেড়ে যায়, তখন সে ক্যালসিয়ামকে বোন থেকে নিয়ে ব্লাডে ছেড়ে দেয়। সুতরাং যদি ব্লাডের মাঝে কখনো ক্যালসিয়াম লেভেল কমে যায়, তখন প্যারাথাইরয়েড হরমোন গিয়ে অস্টিওক্লাস্টকে স্টিমুলেট করে, অস্টিওক্লাস্ট তখন কিছু ক্যালসিয়াম বোন থেকে নিয়ে ব্লাডে ছেড়ে দেয়। আবার ক্যালসিটোনিন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি ইনহিবিট করে, তখন দেখা যাবে বোনের মাঝে ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে, ব্লাডের মাঝে ক্যালসিয়াম লেভেল তখন কমতে থাকবে। সো আমরা সেটা শিখলাম, প্যারাথরমোন দ্যাট ইজ প্যারাথাইরয়েড হরমোন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করে, আর ক্যালসিটোনিন অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি ইনহিবিট করে। আমি একটু আগে বলেছি যে যেকোনো টিস্যুর মাঝে দুটো কম্পোনেন্ট থাকে,
একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে ম্যাট্রিক্স। বোনের সেলকে বলে বোন সেল, সেই বোন সেল গুলো সম্পর্কে আমি আলাপ করেছি। এবার চলে আসলাম ম্যাট্রিক্স এর মাঝে, বোনের ম্যাট্রিক্স কে বোন ম্যাট্রিক্স বলে। এই বোন ম্যাট্রিক্স এর মাঝে আমরা দেখবো লিকুইড পার্ট আছে যেটা ওয়াটার 25%, আর 75% থাকে সলিড। এই সলিড গুলো ওয়াটারের মাঝে এইভাবে ভেসে থাকে। সো লিকুইড থাকে 25%, সলিড থাকে 75%। সলিডটার মাঝে যদি আমরা যাই তাহলে দেখবো অর্গানিক কম্পোনেন্ট হচ্ছে 30%, আর ইনঅর্গানিক হচ্ছে 45%। সুতরাং বোনের মাঝে 30% থাকে অর্গানিক কম্পোনেন্ট আর 45% থাকে ইনঅর্গানিক কম্পোনেন্ট। অর্গানিক কম্পোনেন্ট যদি দেখি তাহলে আমরা পাবো এক নম্বরে ফাইবার। বোনের মাঝে কোন ফাইবার থাকে? টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে, এবং এটা হচ্ছে 90%। সো বোনে 90% ফাইবারই হচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার। এছাড়া বোনের মাঝে থাকবে গ্রাউন্ড সাবস্টেন্স। এই গ্রাউন্ড সাবস্টেন্স এর মাঝে কিছু গ্লাইকোপ্রোটিন পাবো আর কিছু প্রোটিওগ্লাইকান পাবো। গ্লাইকোপ্রোটিন কি কি আছে? যেমন অস্টিওক্যালসিন, অস্টিওপন্টিন, অস্টিওনেকটিন, দেন সায়ালোপ্রোটিন, দেন থ্রম্বোস্পন্ডিন, দেন বাইগ্লাইকান, এগুলো সবই হচ্ছে গ্লাইকোপ্রোটিন। দেন থাকে বোনের মাঝে গ্লাইকোসামাইনোগ্লাইকানস। বোনের মেইন গ্লাইকোসামাইনোগ্লাইকান হচ্ছে কনড্রোইটিন সালফেট। এর বাইরে আমরা দেখবো কেরাটান সালফেটও পাওয়া যায় গ্লাইকোসামাইনোগ্লাইকান হিসেবে। নাও আমরা দেখবো ইনঅর্গানিক কম্পোনেন্ট কি কি আছে। ইনঅর্গানিক কম্পোনেন্ট মানে ইনঅর্গানিক মিনারেলস। বোনের মাঝে আমরা ক্যালসিয়াম পাই, ফসফেট পাই, ম্যাগনেশিয়াম পাই, স্ট্রনসিয়াম পাই, পটাশিয়াম পাই, সোডিয়াম পাই, কার্বনেট পাই, ক্লোরাইড পাই, দেন ফ্লোরাইড পাই, দেন সাইট্রেট পাই। তো এই যে ইনঅর্গানিক মিনারেল গুলোর নাম বলেছি, তার মাঝে ক্যালসিয়াম, ফসফেট, কার্বনেট, এরা খুব ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম আর ফসফেট মিলে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে, ক্যালসিয়াম আর কার্বনেট মিলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। সেই ক্যালসিয়াম ফসফেট পরবর্তীতে কিছু পানি নিয়ে সে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল তৈরি করে, যে ক্রিস্টালটা হচ্ছে অ্যাকচুয়ালি বোনের রিজিডিটির জন্য একটা ফ্যাক্টর। তাহলে আমরা দেখতে চাই দা মোস্ট কমন সল্ট ইজ ক্যালসিয়াম ফসফেট হুইচ রিমেইনস ইন দা হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল ফর্ম। এই হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টালের ফর্মুলা আমাদের জানতে হয়, ভাইবা টেবিলে কখনো কখনো এই ফর্মুলাটা লিখতে দেওয়া হয়। সুতরাং আমাদের এখান থেকে জানতে হবে CH10PO4O6OH2, দ্যাট ইজ দা ফর্মুলা অফ দি হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল। এই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট ইজ চক। এই চক গুলো হচ্ছে সলিড, আমি বলেছিলাম, বাট দে আর নট রিজিড। এদেরকে যদি কোনোভাবে পানি অ্যাড করে ক্রিস্টাল ফর্মে নেওয়া যায় তাহলেই সে কিন্তু রেজিডিটির একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারত। তো ক্যালসিয়াম কার্বনেট এই কাজ করে না, বাট ক্যালসিয়াম ফসফেট সেই কাজ করে। ক্যালসিয়াম ফসফেট ওয়াটার অ্যাড করে তার সাথে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল তৈরি করে। এখন আমাদেরকে মাঝে মাঝে এক্সপ্লেনেটরি কোয়েশ্চন জানতে হয়, এক্সপ্লেইন হোয়াই বোন ইজ রিজিড। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিল্ডিং এর ওয়েট গুলো পাস করে কিন্তু কলাম দিয়ে, সুতরাং বিল্ডিং এর মূল জিনিস হচ্ছে এই কলাম গুলো। এই কলামটা কিভাবে তৈরি হচ্ছে? আমরা যদি দেখি কলামের মাঝে আছে রড, এই রড গুলো কিভাবে আছে? রড গুলো আছে প্যারালালি, কারণ যদি হ্যাপাজার্ড অবস্থায় রড গুলো থাকে তাহলে রড দিয়ে এই বিল্ডিং এর ওয়েট কিন্তু ট্রান্সমিট হতে পারবে না, বরং প্যারালাল যদি করে রাখি তাহলে প্রত্যেকটা রড একটু একটু করে ওয়েট ট্রান্সমিট করবে, আলটিমেটলি বিল্ডিংটার স্টেবিলিটি বেড়ে যাবে। সুতরাং এক নম্বর হচ্ছে রড দরকার আমাদের বিল্ডিং তৈরির বা কলাম তৈরিতে। একই রকম ভাবে আমাদের বোনস এর মাঝে এই রডের কাজটা করে কোলাজেন ফাইবার। শুধু রড দিলেই হবে না, এখানে আমাদেরকে সিমেন্ট দিতে হবে। এই সিমেন্ট গুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড সাবস্টেন্স। সিমেন্টের সাথে আবার পাথর দিতে হয়, এই পাথর গুলোই হচ্ছে আমার হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল। ক্রিস্টাল গুলো অ্যাকচুয়ালি এই রডের গায়ে লেগে থাকে এবং আলটিমেটলি সেও রিজিডিটি ইনক্রিজে হেল্প করে। তাহলে আমরা এখানে বুঝলাম, সুতরাং আমরা বুঝলাম একটা কলামকে রিজিড করতে গেলে আমার রড লাগবে, সেই রড গুলোকে প্যারালালি রাখতে হবে, দুই নাম্বার আমাদেরকে পাথর দিতে হবে, আর তিন নাম্বার হচ্ছে এই পাথর এবং রড গুলো যাতে গায়ে গায়ে লেগে থাকে তার ব্যবস্থা করতে হবে। ইদানিং কালে রডের মাঝে আমরা দেখি স্পাইরালিং করে রাখতে বা খাঁজ কেটে রাখতে, যাতে পাথরগুলো সহজে স্লিপ করতে না পারে। সুতরাং আমরা বুঝলাম বোনের রিজিডিটির পিছনে তিনটা কারণ জড়িত। এক নম্বর হচ্ছে
presence of calcium and phosphate in the form of crystalline salt jar nam hydroxyapatite crystal ebong ei crystal gulo ultimately dekhbo amra plate form kore dui number hocche regular and parallel arrangement of collagen fiber ei je collagen fiber tar mane rod gulo je regular ebong parallelly sajano chilo etar ekta factor tin number hocche ami bolechhilam pathor gulo rod er gaaye lege thakte hobe tar mane associated obosthay thakte hobe একই রকম ভাবে আমাদের বোনকে রিজিড করতে চাইলে আমাদের যে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল এবং কোলাজেন ফাইবার তাদের মাঝেও অ্যাসোসিয়েশন থাকতে হবে সুতরাং দিস আর দা থ্রি ফ্যাক্টরস ফর হুইচ বোন ইজ রিজিড আমরা এখন বোনের কম্পোজিশন সংক্রান্ত কিছু ক্লিনিক্যাল কোরিলেশন সম্পর্কে আলাপ করব প্রথমে আমরা দেখব বোনের মাঝে যদি অর্গানিক পার্ট ডিফিসিয়েন্সি হয় বা কমে যায় তখন বোনের কি অবস্থা হবে অর্গানিক পার্ট কেন কমতে পারে দুটো কারণে কমতে পারে একটা হচ্ছে প্রোটিন এনার্জি বেল নিউট্রিশনের কারণে আর আরেকটা হচ্ছে যদি আর্টিফিশিয়ালি আমরা বোনকে পুড়িয়ে ফেলি বার্নিং করি তখনও কিন্তু বোনের অর্গানিক পার্ট কমে যাবে প্রোটিন এনার্জি বেল নিউট্রিশন বলতে আমরা বুঝি কোয়াশিওর কোর অথবা মেরাসমাস রোগকে এই রোগ হলে শরীরের মাঝে প্রোটিনের পরিমাণ কমে যায় বোনের মাঝেও প্রোটিনের পরিমাণ কমে যাবে প্রোটিন হচ্ছে অর্গানিক সাবস্টেন্স অর্গানিক পার্ট কমে যাবে বোনের কম্পোজিশনে আমরা দেখি সেল থাকে ওয়াটার থাকে অর্গানিক সাবস্টেন্স থাকে তার মাঝে ফাইবার এবং অর্গানিক গ্রাউন্ড সাবস্টেন্স থাকে আর ইনঅর্গানিক এর মাঝে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ক্রিস্টাল থাকে দ্যাট ইজ হাইড্রোক্সিলেটেড ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায় এখন যদি আমরা বোনকে পুড়িয়ে ফেলি অথবা প্রোটিন কমে যায় তাহলে এই অর্গানিক পার্টটুকু কমে যাবে আর অর্গানিক পার্ট কমে গেলে বোনের মাঝে শুধু ইনঅর্গানিক পার্ট থাকবে তার মানে হাইড্রোক্সিলেটেড ক্যালসিয়াম ফসফেট থাকবে আর যদি বোনকে বার্ন করি তাহলে হাইড্রোক্সিলেটেড এর ওই ওয়াটারটুকু উড়ে চলে যাবে শুধুমাত্র থাকবে অ্যামরফাস ক্যালসিয়াম ফসফেট এরকম চকের মতো হয়ে যাবে বোনগুলো যদিও চক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বাট এরকম চকের মতোই হয়ে যাবে বোনগুলো ক্রিস্টাল ফর্মটা থাকবে না অ্যামরফাস হয়ে যাবে আলটিমেটলি এই চককে যেমন আঘাত করলেই সে ভেঙে যায় একই রকম ভাবে বোনকে যদি আমরা আঘাত করি তাহলে বোন কিন্তু ভেঙে যাবে ফ্র্যাকচার হয়ে যাবে সো বোন উইল বি ব্রিটল এন্ড ফ্র্যাকচার ইজিলি আলটিমেটলি আমরা এখান থেকে জানলাম যদি বোনের মাঝে অর্গানিক পার্ট কমে যায় তাহলে বোনস বিকাম ব্রিটল এন্ড ফ্র্যাকচার ইজিলি নাও কোনো বোনের মাঝে যদি ইনঅর্গানিক পার্ট কমে যায় তখন কি হবে সেটা আমরা দেখতে চাই ইনঅর্গানিক পার্ট কমার পিছনে আবারও দুটো কারণ হতে পারে একটা হচ্ছে রিকেটস বা অস্টিওমেলেশিয়া হলে রিকেটস বা অস্টিওমেলেশিয়া হচ্ছে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি জনিত রোগ ভিটামিন ডির কাজ হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে হেল্প করা সুতরাং যদি রিকেটস বা অস্টিওমেলেশিয়া হয় তখন কিন্তু ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে ক্যালসিয়াম স্বল্পতা দেখা দিবে বডির মাঝে আর বডিতে ক্যালসিয়াম স্বল্পতা দেখা দিলে বোনের মাঝেও ক্যালসিয়াম কমে যাবে আলটিমেটলি বোনের ইনঅর্গানিক পার্ট কমে যাবে অথবা আমরা যদি বোনকে ইডিটি বা নাইট্রিক অ্যাসিডের মাঝে ডুবিয়ে দেই তখন এই নাইট্রিক অ্যাসিড বা ইডিটি এর সাথে রিয়াকশন করার জন্য ক্যালসিয়াম বোন থেকে বের হয়ে যাবে বের হয়ে সলিউশনে চলে যাবে আলটিমেটলি বোনের মাঝে ক্যালসিয়ামের পরিমাণ কিন্তু কমে গেল তো আমরা দেখব এখন তার রেজাল্ট কি হবে নরমালি আমরা জানি বোনের কম্পোজিশন হচ্ছে সেল ওয়াটার অর্গানিক সাবস্টেন্স আর ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে সো এই মুহূর্তে ইনঅর্গানিক সাবস্টেন্স কমে গেল তাহলে থাকলো কি সেল থাকলো ওয়াটার থাকলো আর থাকে অর্গানিক সাবস্টেন্স তার মানে ফাইবার আর অর্গানিক গ্রাউন্ড সাবস্টেন্স আলটিমেটলি এই বোনগুলো হয়ে যাবে টেন্ডন বা লিগামেন্টের মতো সামান্য ওয়েটের কারণে সেই বোনগুলো বেঁকে যাবে সুতরাং আমরা বুঝলাম ইনঅর্গানিক পার্ট যদি কোনো কারণে ডিফিসিয়েন্সি হয় বোন বিকাম সফট ফ্লেক্সিবল এন্ড বেন্ড ইজিলি কখনো ভিতর দিকে যদি বেন্ডিং হয় লোয়ার লিম্বে তখন সেটাকে বলে নকিং দুই লোয়ার লিম্ব নক করবে একটা একটার সাথে আর যদি বাইরের দিকে বেঁকে যায় তখন সেটাকে বলে বোয়িং নাও বোনসের মাঝে যদি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় তখন কি হবে আমরা দেখতে চাই যদি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় বোনের রিজর্পশন কমে যাবে কারণ বোন রিজর্পশনের সাথে জড়িত হচ্ছে অস্টিওক্লাস্টিক সেল বা অস্টিওক্লাস্ট সো এই ক্ষেত্রে রিডিউসড রিজর্পশন দেখা দিবে এবং রিজর্পশন কমে গেলে এক্সেস মিনারালাইজেশন হবে আর এক্সেস মিনারালাইজেশন মানেই হচ্ছে এক্সেস অফ দি ইনঅর্গানিক পার্ট সো ইনঅর্গানিক পার্ট বেড়ে যাবে তখন তাইলে আমরা বুঝলাম যদি কখনো অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় তখন বোনের ইনঅর্গানিক পার্ট বেড়ে যাবে এটা কেন হয় আমরা একটা এক্সপ্লেইন করছি এখানে দেখা যাচ্ছে যে বোন ফরমেশন বাই দা অস্টিওব্লাস্ট এন্ড বোন রিজর্পশন
বাই অস্টিওক্লাস্ট তাদের মাঝে একটা ভারসাম্য থাকে। যদি কোনো কারণে এই বোনের রিজর্পশন কমে যায়, বোন রিজর্পশন কমে কেন, ডিউ টু রিডিউসড অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, তখন দেখা যাবে বোন ফরমেশন চলতে থাকে বাই দ্য অস্টিওব্লাস্ট। আর বোন ফরমেশন মিনস তার ম্যাট্রিক্স ফরমেশন, ম্যাট্রিক্স এর মাঝে ইনঅর্গানিক পার্ট থাকে, সো সেই ক্ষেত্রে ইনঅর্গানিক পার্ট কিন্তু বেড়ে যাবে, ক্যালসিয়াম বেড়ে যাবে। আর ইনঅর্গানিক পার্ট বেড়ে গেলে বোনটা হয়ে যাবে এরকম মার্বেলের মতো অনেক শক্ত। আমরা যদি এক্সরে করি তাহলে আমরা এরকম ফিচার দেখব, পুরো টিবিয়াটাই কিন্তু এখানে হোয়াইট দেখতে পাচ্ছি, পুরোপুরি অপেক হয়ে আছে, নর্মাল কিন্তু তা হওয়ার কথা নয়। মেডুলারি ক্যাভিটিটা কিন্তু একটু শেড থাকার কথা, ব্ল্যাক থাকার কথা, এবং এই অপাসিটিটা আর একটু কম হওয়ার কথা, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ইনঅর্গানিক পার্ট বেড়ে গেছে এই জন্য টোটালি রেডি অপেক হয়ে গেল। এইটাকে বলা হয় মার্বেল বোন ডিজিজ অর অস্টিওপেট্রোসিস। মনে রাখতে হবে পেট্রোসিস শব্দটা পেট্রাস থেকে আসছে, পেট্রাস মানে পাথর, পাথরের মতো হয়ে গেছে বোন। নাও যদি কোনো কারণে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন কি হবে, যদি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায় তখন রিজর্পশন রেট বেড়ে যাবে। একটু আগে আমরা দেখেছিলাম অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে রিজর্পশন কমে গিয়েছিল, আর রিজর্পশন কমার কারণে ইনঅর্গানিক সাবস্টেন্সটা কিন্তু বেড়ে গিয়েছিল। কিন্তু এখন আমরা দেখছি যে বোনের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেল, তাতে রিজর্পশন রেট বেড়ে গেল। আর রিজর্পশন রেট যদি বেড়ে যায় তখন দেখবো বোনসের মাঝে কতগুলো এরকম সিস্টিক স্পেস তৈরি হবে। এই যে ব্ল্যাক সিস্টিক স্পেস গুলো দেখা যাচ্ছে, এই জায়গার মাঝে বোনের অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এই কন্ডিশনকে বলে অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা। এতক্ষণ আমরা বোনের মাঝে আইসোলেটেড ভাবে অর্গানিক বা ইনঅর্গানিক পার্ট ডিফিসিয়েন্সি অর বেড়ে গেলে কি হয় তার ফিচার দেখেছি। এবার আমরা দেখতে চাই বোনের মাঝে এট এ টাইম অর্গানিক এবং ইনঅর্গানিক পার্ট যদি কমে যায় তখন কি হবে, কিভাবে কমতে পারে। এটা হরমোন ডিফিসিয়েন্সি হলে কমতে পারে, বিশেষভাবে ফিমেলের মাঝে আফটার মেনোপজ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ডিফিসিয়েন্সি হলে এই প্রবলেম দেখা দিতে পারে, তাদের বোথ অর্গানিক এবং ইনঅর্গানিক দুই পার্টই কমে যায়। এবং আলটিমেটলি যে প্রবলেমটা দেখা দেয় তাকে বলে অস্টিওপোরোসিস। নর্মালি বোনসের মাঝে ছোট ছোট পোর থাকে, কিন্তু অস্টিওপোরোসিস হলে এই পোরগুলো অনেক বড় হয়ে যায়, এটাকে বলে অস্টিওপোরোসিস। সুতরাং আমরা বুঝলাম যদি অর্গানিক ইনঅর্গানিক পার্ট একসাথে টার্ন ওভার বেড়ে যায় তখন সেটাকে বলে অস্টিওপোরোসিস, বোন বিকাম অস্টিওপোরোটিক। So that is all about the today's video from my side. Thank you very much for watching my video and please subscribe my channel Will Like Anatomy by clicking the bell icon and be share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.